আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেন বা হাই স্পিড ট্রেন প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। চলমান মহামারীর মধ্যেও 1,85,000 কোটি টাকার নতুন মেগা প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার। আজকের ভিডিওতে জানাবো ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেনের বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বুলেট ট্রেন বাস্তবায়িত হলে 73 মিনিটে রাজধানী থেকে বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছানো যাবে, আর বিরতিহীনভাবে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লাগবে মাত্র 55 মিনিট। সেই পথেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সমীক্ষা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 227 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। এতে থাকবে 6টি অত্যাধুনিক রেল স্টেশন। প্রতি স্টেশনে বিরতি দেওয়া হবে সর্বাধিক 1 থেকে 2 মিনিট। এই পথের পুরোটাই হবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা সম্পন্ন। ট্রেনের গতি হবে ঘন্টায় প্রায় 300 কিলোমিটারের মতো। স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 1,60,000 কোটি টাকা। জানা গিয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত উড়াল রেল নির্মাণে ব্যয় হবে 1,10,000 কোটি টাকা, আর দ্বিতীয় ধাপে নেওয়া হবে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত। এই অংশে ব্যয় হবে প্রায় 50,000 কোটি টাকা। চায়না এক্সিম ব্যাংক প্রকল্পের অর্থ যোগান দেবে। এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের 2টি প্রতিষ্ঠান, যারা প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে G2G ও PPP-র মাধ্যমে। চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করবে। তারাই অর্থের সংস্থান করবে। নির্মাণ কাজ শেষে 20 বছরের জন্য রেললাইন রক্ষণাবেক্ষণ, ট্রেন চলাচলের দায়িত্বে তারাই থাকবে। এই সময়ের মধ্যে মুনাফাসহ নির্মাণ ব্যয় উঠে আসবে। তারপরই তারা এই রেলপথ পরিচালনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করবে। বুলেট ট্রেনের জন্য উড়াল পথ নির্মাণে অর্থায়নের গোড়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আগ্রহী ছিল, পরে তারা এগিয়ে আসেনি। দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি আগ্রহী হলেও তাদের প্রস্তাব রেল কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। চীনা কোম্পানির প্রস্তাব অধিকতর বাস্তবসম্মত বিবেচিত হয়েছে। এখানে উল্লেখ, গত বছর রেলওয়ের জন্য 10টি মিটার গেজ লোকোমোটিভ কেনা হয় দক্ষিণ কোরিয়া থেকে। ইঞ্জিনগুলো কিনতে ঋণ দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক, ADB। গত বছর আগস্টে ইঞ্জিনগুলো সরবরাহ করেছে কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি। তবে ইঞ্জিনের দরপত্রের শর্তানুসারে বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করা হয়নি। নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে তৈরি হয়েছে এসব ইঞ্জিন। ইঞ্জিনগুলো এখন রেলের গলার কাটা হয়ে আছে। সে কারণেই মেগা এ প্রকল্প বাস্তবায়ন করতে চীনের উপরই ভরসা রাখতে চাচ্ছে রেলওয়ে। বুলেট ট্রেনের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম পর্যন্ত উড়াল রেলপথ নির্মাণ করা হবে। আর আগেই বলেছি দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাবে এই লাইন। তবে বিদ্যমান রেললাইনের উপর দোতলা রেললাইন নির্মাণ করে হাই স্পিড ট্রেন পরিচালনা করা হবে। বিদ্যমান রেললাইনের উপর দোতলা রেলপথ নির্মাণের পরিকল্পনা ছিল প্রথমে, কিন্তু সম্ভাব্যতা জরিপে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের সুপারিশ করা হয়েছে। কুমিল্লা থেকে ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিদ্যমান রেললাইনের উপর উড়াল রেললাইন নির্মাণ করা হবে। ডেভেলপমেন্ট অফ ঢাকা চট্টগ্রাম ভায়া কুমিল্লা লাকসাম হাই স্পিড রেলওয়ে নামের
এই রুটের দৈর্ঘ্য হচ্ছে 227 কিলোমিটার, যেখানে ঘন্টায় 300 কিলোমিটার স্পিডে এই বুলেট ট্রেন চলবে। এবছরই চীনের সঙ্গে কাজ শুরু করতে চায় রেলপথ মন্ত্রণালয়। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই শুরু হবে হাই স্পিড রেলপথ নির্মাণের চূড়ান্ত কার্যক্রম। উড়ালেই হাই স্পিড রেল কেবল যাত্রী পরিবহনই করবে, দৈনিক 50,000 যাত্রী পরিবহন করা হবে এখানে। আর বিদ্যমান ঢাকা চট্টগ্রাম রেলপথ লাইনে পণ্য পরিবহনে অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমান ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত হাই স্পিড ট্রেন নির্মাণের জন্য ঢাকা চট্টগ্রাম ভায়া কুমিল্লা লাকসাম হাই স্পিড রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। এই প্রকল্পের মাধ্যমে করা হয়েছে রেলপথটির সম্ভাব্যতা সমীক্ষা, যাতে ইতিমধ্যে খরচ হয়েছে 110 কোটি টাকা। স্ট্যান্ডার্ড গেজের দুটি লাইন নির্মাণ করা হবে এখানে, যেগুলোর এক্সেল লোড হবে 17 টন ধারণ ক্ষমতার। বিদ্যুৎ চালিত রেলপথটি হবে পাথরবিহীন, ব্যবহার করা হবে অত্যাধুনিক অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগেই। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।